থাকবো ভালো রাখবো ভালো দেশ বৈধ পথে প্রবাসী আয় গর্ব বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে 18 ডিসেম্বর রোববার সকাল 10টায় জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর মোহাম্মদ রশিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ মাহমুদুল্লাহ আকন্দ এছাড়া বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সাজিদুল ইসলাম জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ হাফিজুর রহমান জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান ইসলামী ব্যাংক শাখা প্রধান এস এম শহীদুল ইসলাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ মাউনুদ্দিন প্রবাসী কল্যাণ ব্যাংক লিমিটেডের প্রতিনিধি মোহাম্মদ শহীদুল ইসলাম ব্র্যাক প্রতিনিধি মোহাম্মদ নেফাজউদ্দিন সহ আরও অনেকেই